যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছেছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিল্লি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজরাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লু বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দুই দিনের সফরকালে ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই সফরে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে সূত্র বলছে ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা গত বছর যাবৎ যুক্তরাষ্ট্রের সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু দুই সালের সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রভাবশালী এই কর্মকর্তার নাম বিশেষ আলোচনায় আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য থেকে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পেছনে লুকে দায়ী করেছিলেন ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন পাশাপাশি তিনি মানবাধিকার পরিস্থিতি গোম ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন